হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি। দেশে যাওয়ার আর মাত্র কয়েকটা দিন বাকি, তবে তার মধ্যেই আমাদের আবার হলো একটু বিপদ। বিপদ মানে আমার অর্পণ দুজনেরই হয়েছে একটু সর্দি, ঠান্ডা লাগা, একটু গলা ব্যথা এরকম। এদিকে বাড়িতে কাজের তো শেষ নেই, অনেক কাজ, তো সেই জন্য আর সকাল সকাল ভাবলাম একবার ডাক্তারের কাছে দেখিয়ে আসি। ডাক্তার বলতে এখানে হাউস আর্ট, মানে জেনারেল ফিজিশিয়ান যে থাকে, তো তার কাছেই আজ আমি সকালবেলা যাচ্ছি। সকাল সকাল আমি একাই যাচ্ছি, আয়ানসকে অর্পণের কাছে রেখে দিয়ে আমি এখন বেরোচ্ছি। হঠাৎ করে আজ দেখছি সকাল থেকে গলাটা বেশ ব্যথা ব্যথা করছে, কাল থেকে ব্যথা করছিল, কিন্তু নর্মাল টাইম হলে হয়তো ডাক্তার দেখাতে যেতাম না, কিন্তু যেহেতু আর দুদিনের মধ্যে আমাদের ফ্লাইট আছে, ওই জন্য আজ একবার যাচ্ছি হাউস আর্টের কাছে। এর আগে অর্পণের হয়েছে, ওরটা ঠিক হতে না হতেই আবার আমার। মাত্র 10 মিনিটের হাঁটা রাস্তা, ট্রাম বা ট্রেন কোনো কিছুই লাগে না, আর এই রাস্তাটায় হাঁটতেও জানেন তো সকাল সকাল খুব ভালো লাগে। এই দেখুন, এগুলো সেই কাশ ফুলের মতো কি একটা ফুল ফোটে, দেখেছি আমি প্রায় সময় এখানে। আমার ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তার ওই কিছু এক ওষুধ দিয়েছে, তো সেই ওষুধটাই আমি নিয়ে নেব। একেবারে যাওয়ার পথে ওষুধটাও নিয়ে নেব, আর একবার ভাবছি সুপার মার্কেটে ঘুরে যাব। আর এই দূরের পাহাড়টা দেখতে আমার খুব ভালো লাগে, তার মধ্যে আজকের ওয়েদারটাও বেশ ভালো, বৃষ্টি হয়নি। এখানে অস্ট্রিয়ায় ডাক্তার প্রেসক্রিপশন দেয় না, তো এখানে সবারই একটা করে ই কার্ড থাকে। ই কার্ড মানে যারা হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে তাদের একটা করে কার্ড প্রোভাইড করা হয়, তো সেই ই কার্ডের মধ্যে ওরা লিখে দেয়, মানে আপলোড করে দেয়। সেই জন্য মেডিসিন স্টোরে এসে আপনাকে কিচ্ছু বলতে হবে না, শুধুমাত্র ওই ই কার্ডটা দেবেন, ওরা সেই মতো বুঝে ওষুধ দিয়ে দেবে। তবে এক্ষেত্রে একটা সমস্যা কি হয়, একই ওষুধ নেওয়ার জন্য বারবার ডাক্তারের কাছে যেতে হয়, কারণ এখানে ডেট থাকে, তো সেই ডেট পেরিয়ে গেলে তারপর আর ওই একই প্রেসক্রিপশনে বারবার ওষুধ দেয় না, সেই জন্য আপনাকে আরেকবার দেখিয়ে নিতে হয়। যদিও ডাক্তার দেখানোটা তো ফ্রি, তাই খুব একটা গায়েও লাগে না, মনে হয় যে ঠিক আছে একবার গিয়ে দেখে আসতে ক্ষতি কী। এই যে ওষুধের দোকানে আমি চলে এসেছি, এবার এখানে ওষুধটা নিয়েই আমি যাব একবার সুপার মার্কেট, দেখবো আজ কী কী চকলেট এসেছে। এবার তো আর সময় নেই, চকলেটগুলো কিনে নেব, আর আমি ভেবেছি সবার জন্যই চকলেট কিনে নিয়ে যাবো, কারণ ছোটো বড় সবারই চকলেট খেতে ভালো লাগে, আর কার 2 বছর দেখিনি কার জন্য কীরকম সাইজের জিনিস নেব তার থেকে চকলেটই ভালো। বাড়ি এসে আমি শুরু করে দিয়েছি আয়ানসকে মালিশ করে দেওয়া। আমি চেষ্টা করি এই তেল মালিশটা প্রত্যেক দিনই একবার করে করার, কখনো কখনো সময় পেলে দিনে 2 বারও করি, তবে একবার আমি করার চেষ্টা করি রোজ। তেল মালিশ করার পর কোনো কোনো দিন ওকে জল দিয়ে ভালো করে স্নান করে দিই, আর কখনো কখনো মনে হয় যদি যে ঠান্ডা আছে বা ও ঠান্ডা লেগে যেতে পারে, তখন আমি জাস্ট একটু শুকনো শুকনো করে ওকে গাটা মুছিয়ে দিই জল দিয়ে। আর আমি দেখেছি ও এই তেল মালিশটা খুব এনজয় করে, তার সাথে আমার মনে হয় মা আর বাচ্চার মধ্যে খুব ভালো একটা বন্ড ক্রিয়েট করে, এই যে অয়েল ম্যাসাজ বলুন বা খাইয়ে দেওয়া বলুন, আমার মনে হয় এটা আমি খুব বিশ্বাস করি। আর এই সময়টা আমাদের দুজনেরই খুব পছন্দের একটা সময়, আমার শত কাজের মধ্যেও শত ব্যস্ততার মধ্যেও খুব ক্লান্ত লাগলেও আমার মনে হয় যে ওকে এই তেল মালিশ করে দেওয়াটা আমার বেশ ভালো লাগে। তো ওর এই ম্যাসাজ হয়ে গেলে আবার আমাদের প্ল্যান আছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোনোর, যদিও আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ বললাম প্রথমেই যে ঠান্ডা লেগেছে, কিন্তু তাহলেও আমার আয়ানসের জন্য আমার একটা মনের ইচ্ছা ছিল যে আমরা আমার প্রেগনেন্সির আগে একটা চার্চে গিয়েছিলাম, আর সেখানে বলতে পারেন কিছু প্রে করেছিলাম, আর সেটা আমার পূর্ণ হয়েছে, ইচ্ছে পূরণ হয়েছে, তো সেই জন্য আমি ঠিক করেছি এখন তো আমরা যাচ্ছি ইন্ডিয়া অন্নপ্রাশনের জন্যই, তো অন্নপ্রাশনের আগে আমার ওখানে কিছু দেওয়ার আছে, বিশেষ করে ক্যান্ডেল বা আর কিছু যদি পাই তো সেটা আমি নিয়ে যাব। আর আমাদের আর একদম সময় নেই হাতে, যার জন্য আজকে আমাদের যেতেই হবে। যাবার পথে দেখি আমার ইচ্ছে আছে, এখানে তো ক্রিসমাস মার্কেট বসেছে, তো সেই ক্রিসমাস মার্কেট থেকে কিছু একটা কিনে নিয়ে তারপর যাব। দুপুরবেলা এখন বাজছে 2, তো আমি খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে, তো তাই 4:30 বাজলেই অন্ধকার হয়ে যাবে, সেজন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। আর এই যে এই সিটি সেন্টারে এখানে একটা ক্রিসমাস মার্কেট বসেছে, এখানের এই মেলাটাতে আমরা ঠিক করেছি যে ওই কিছু যে কেনার আছে যেটা সেটা কিনে নেব, আর তার সঙ্গে একটু ঘুরে দেখেও নেব, আর দেশে চলে গেলে তারপর যখন দেশ থেকে ফিরবো তখন তো আশা করি এই মেলা থাকবে না। আর
আজ আমরা যে চার্চটায় যাব সেই চার্চটা হচ্ছে একেবারে পাহাড়ের ওপরে। তো পাহাড়ের ওপরে সেখানে যেতে গেলে আমাদের টয় ট্রেন নিতে হবে, আর টয় ট্রেনে করে সময় লাগে ওই মিনিট 20 মতো। কিন্তু এই টয় ট্রেনটা আবার সবসময় থাকে না, 40 মিনিট পরপর এই টয় ট্রেনটা আসে। তো সেই জন্যই আমরা দেখলাম যে এই স্টেশন থেকেই টয় ট্রেনটা নেবো, তো তার মধ্যে এখনও 15-20 মিনিট এখনও দেরি আছে, সেই জন্য ভাবলাম যে আমি ক্যান্ডেলটা কিনে নিই। আর এই দেখুন এই মেলায় কী সুন্দর সুন্দর ক্যান্ডেল, আমি সত্যি কথা বলছি এত সুন্দর সুন্দর ক্যান্ডেল আমি কখনো এর আগে দেখিনি। একটা ক্যান্ডেল নিলাম আর একটা ছোট্ট পুতুল নিলাম, কারণ আমাকে ভগবান একটা ছোট্ট পুতুল দিয়েছে, তো সেই জন্য ভগবানকেও একটা ছোট্ট পুতুল উপহার দিতে খুব ইচ্ছে হলো আজ। আর এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এতে করেই আমি এবার যাব পস্টলিং বার্গ, জায়গাটার নাম। এখানে বার্গ হচ্ছে জার্মান ওয়ার্ড, বার্গ মানে হচ্ছে পাহাড় বা মাউন্টেন। তো ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দুটো চূড়া, ওই চার্চটাতেই আমরা যাব। আর এই যে এই লাইটগুলো, এখন তো ক্রিসমাসের সময়, তো সেই জন্য এখন এক মাস থেকে দু মাস মতো এই লাইটগুলো দিয়ে সারা শহর সাজানো থাকে, যেটা দেখতে খুব সুন্দর মনে হয়। এই শুরু হয়েছে এবার আমাদের পাহাড়ের ওপরে ওঠা। রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন যে শহর ছাড়িয়ে একটু ভেতর দিকে, মানে একটু অন্য জায়গায় যাচ্ছি। আর এখানে আমরা এবার পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে দেখছি চারিদিক সাদা বরফে ঢাকা। আমাদের ওখানে লিনসে, মানে আমার শহরেও বরফ পড়ে, স্নোফল বেশ ভালোই হয়, তবে এখনও পর্যন্ত হয়নি। কিন্তু এখানে যেহেতু পাহাড়ের ওপরে, এটা উচ্চতাটা একটু বেশি, সেই জন্য এখানে কি দেখছি স্নো পড়ে গেছে বেশ ভালোই, আর চারিদিকটা একেবারে সাদা হয়ে গেছে। এখন সন্ধেবেলা, লাইট কমে গেছে, সেই জন্য অতটাও বোঝা যাচ্ছে না, বা বোঝা গেলেও আমার মনে হয় দিনের বেলায় এলে সাদা বরফ আরও সুন্দর দেখতে লাগে। আর এখন আমরা একটু চারিদিকটা ঘুরে দেখবো, আমার ইচ্ছে করছে খুব গরম গরম কফি খেতে এক কাপ, কিন্তু এখন সময় হবে না, বেশ সন্ধে নেমে গেছে। অ্যাকচুয়ালি জানেন তো এখন কিন্তু বাজে বিকেল 4টে, কিন্তু পাহাড়ের ওপর তো সন্ধেটা একটু তাড়াতাড়ি নেমে যায়, তো সেই জন্য একেবারে বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছে। এই চার্চটায় আমরা আগেও এসেছি, এর আগে আমি চার্চটায় এসেছি দুবার, তার মধ্যে একবার যখন আমি আসি তার এক মাস পরেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আর সেই সময়কার ভিডিও আমার ব্লগে, আমার চ্যানেলে আছে, আমি একটা ব্লগ বানিয়েছিলাম। তখন আমাদের এক বন্ধু এসেছিল জার্মানি থেকে, আর সেখানে থেকে আমি, অর্পণ আর আমাদের সেই বন্ধু, আমরা তিনজন মিলে এসেছিলাম এখানে বেড়াতে। তখন যদিও সামার ছিল, তখন ছিল অগাস্ট মাসের মতো, তখন একরকম দেখতে ছিল আর এখন একেবারে আলাদা। তখন এসেছিলাম, তখন কিছু প্রেও করেছিলাম, তো সেটা বললাম যেটাই, যে আমার ইচ্ছে পূরণ হয়েছে, সেই জন্য মনে হলো যে না, ছেলের অন্নপ্রাশনের আগে আমি এখানে আসব আর কিছু দেব, ভগবানের উদ্দেশ্যে কিছু দেব। আর আমার মনে হয় যে সব ধর্মই আমার মনে হয় যে আমাকে টানে, মানে আমার আমার মধ্যে এই ব্যাপারটা নেই যে আমি হিন্দু তাই আমি কোনো খ্রিস্টান ধর্মের চার্চে যাব না বা আমি কোনো দরগায় যাব না, আমার মধ্যে এই ব্যাপারটা একেবারেই নেই। আমার মনে হয় যে সব জায়গাতেই তো ভগবান আছে, কিছু মানুষ যখন তার জন্য প্রার্থনা করছেন তখন নিশ্চয়ই তার মধ্যেও কিছু আছে সেই জন্য। আর একটু প্রার্থনা করে দেখবেন সবাই, আমার মনে হয় যে যে কোনো জায়গাতে গিয়ে যদি মনের থেকে প্রার্থনা করা যায় তাহলে সেটা পূরণ হয়, আমার এটা খুব বিশ্বাস। একেবারে অন্ধকার নেমে গেল আর আমার যেটা দেওয়ার ছিল সেটা দেওয়াও হয়ে গেছে। এই চার্চের ফাদারের সঙ্গে আমাদের বেশ ভালো পরিচয় আছে, তিনি কেরালার মানুষ, মানে বুঝতেই পারছেন যে ইন্ডিয়ান, তো সেই জন্য সেই সূত্রে আমার এই চার্চের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক আর কি তৈরি হয়েছে। তো বাড়ি ফিরেই আমি দেখলাম সময় নষ্ট করে কোনো লাভ নেই, বাড়ি ফিরেই আমি শুরু করেছি প্রথম যেসব মশলাগুলো আমার শেষ হয়ে গেছে, মানে আমি অ্যাকচুয়ালি শেষ করে দিয়েছি, সেই মশলার কৌটোগুলোকে এবার ভালো করে বেসিনে ধুয়ে নেব। তার কারণ দেশ থেকে প্রচুর মশলা নিয়ে আসব আর সেগুলোকে ভালো করে ঢেলে রাখবো, কিন্তু বাড়ি থেকে আসার পর আর এই মশলার কৌটো ধুতে ইচ্ছে করবে না, কারণ আমি জানি দু মাস যাব বাড়িতে রেস্টই হবে, ওই আর কি ঘুরে বেড়ানো এসবই হবে, কাজকর্ম আমি তো খুব একটা করবো বলে আমার তো ইচ্ছে নেই করার, এখানে এত কাজের চাপ সেই জন্য। তো তাই বাড়ি থেকে ফিরেই যাতে সুন্দর করে মশলাগুলো সব কৌটোয় কৌটোয় ঢেলে রাখতে পারি সেজন্য ভালো করে ধুয়ে রেখেছি। আর এই যে আওয়াজ উঠছে এত, তার কারণ আমার ছেলে তাণ্ডব করছে, পুরো জিনিসপত্র নিয়ে এদিক ওদিক ছুঁড়ছে, এটা তার খেলা।
আর আজকে বাইরে গেলাম, তারপর এসে আবার এই কৌটো ধোয়া ধুই এসব করলাম, ওই জন্য অর্পণকে বললাম আর ভালো লাগছে না, আজ কিছু বাইরে থেকে অর্ডার করো। আর এখানে ওই জন্য অর্ডার করলাম, এখানে দুটো চিকেন স্যুপ আছে দুজনের জন্য, আর আছে নান পরোটা, আর আছে চিকেন টিক্কা মশালা। তবে এখানে যে কোনো চিকেন টিক্কা মশালা বা চিকেন গ্রেভি কিছু একটা অর্ডার করলে তার সঙ্গে ভাতটা কম্পালসারি দেয়, কমপ্লিমেন্টারি ভাতটা দেয়। তো ভাতটা আজকে আমরা খাবো না, ভাতটা রেখে দেবো, যদি ভালো লাগে তাহলে কালকে খাবো। আজ আপাতত এই চিকেন স্যুপ আর নান, আর তার সঙ্গে চিকেন দিয়েই ভাবছি ডিনারটা সারবো। আয়ানসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও জেগে থাকলে এতক্ষণ ঘুমোত আমাদের মানে আমাদের খেতে দিত না, বা যদিও আমি ওকে বসিয়ে রেখে আমাদের সঙ্গেই খাওয়া অভ্যেস করেছি, যে মানে ও তো এখনও সলিড খায় না, কিন্তু ওকে সামনে বসিয়ে রেখে আমরা খাই। তবে আজ আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এতটা বাইরে থেকে ঘুরে এসেছে, ওই জন্য ওর ঘুমটাও একটু দরকার। তো সবাইকে জানাই শুভরাত্রি, আশা করি সবার দিনটা খুব ভালো কেটেছে, আশা করি আমার ব্লগ দেখতে সবার খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।